সকলকে বেঙ্গল প্লাস আপডেটে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আপনিও কি একজন স্মার্টফোন ব্যবহারকারী? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য, ভিডিওটা মিস করবেন না। স্মার্টফোন ব্যবহারে যে ভুলগুলো আমরা করে থাকি সাধারণত, তো এই আজকের ভিডিওটা শুরু করছি, তো আপনারা দেখতে থাকুন। কম বেশি সবাই স্মার্টফোনে ব্যস্ত সময় পার করেন, কথা বলা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং, সিনেমা, খবর, গেম এবং কোনো কাজ নেই যা স্মার্টফোনে করা যায় না। কিন্তু এখান থেকেই শুরু হয় বিপদ। স্মার্টফোন ব্যবহারের সময় একাধিক ভুল করে থাকি আমরা, যা সময় থাকতে না শোধরালে বিপদ ডেকে আনতে পারে বড় অঙ্কের খরচ। তাছাড়া স্মার্টফোন অচল হয়ে পড়লে পুরো দুনিয়াটাই যেন অন্ধকার হয়ে যায়। সিনেমা, সোশ্যাল মিডিয়া তো দূর, খোঁজটুকুও নেওয়া যায় না। তাই স্মার্টফোন ব্যবহারে এই ভুলগুলো একদম কিন্তু করবেন না। তো কী কী ভুল আমরা করে থাকি তো দেখে নিয়ে যাই এখানে। সারা রাত চার্জিং, যেটা আমরা সাধারণত করে থাকি, সারা রাত কিন্তু ফোনটা চার্জে দিই, এমন ভুল কখনোই করবেন না যা স্মার্টফোনের সঙ্গে প্রায় সবাই করেছেন। বর্তমানে একাধিক ফোনে ব্যাটারি হেলথ নিয়ন্ত্রণ করার প্রযুক্তি থাকলেও এই অভ্যাস একদমই ভালো নয়, কারণ সারা রাত চার্জিংয়ের ফলে ফোনে ব্যাটারি হিট হয়ে যেতে পারে। বহু ঘটনা ঘটেছে যেখানে সারা রাত চার্জিংয়ের ফলে বোমার মতো ফেটে গিয়েছে স্মার্টফোন। তাছাড়া এই অভ্যাস চলতে থাকলে ফোনের ব্যাটারি বেশি দিন টেকে না। বুক পকেটে ফোন রাখা, অনেকেই শার্টের বুক পকেটে স্মার্টফোন রাখেন। চিকিৎসকরা শার্টের বুক পকেটে স্মার্টফোন না রাখার পরামর্শ দিচ্ছেন। মোবাইল ইউজারদের, মূলত মোবাইল থেকে নির্গত রশ্মি মানুষের শরীরে প্রবেশ করে স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়াও অনেকে বালিশের উপর বা নিচে স্মার্টফোন রেখে চার্জ করে থাকেন, এটি কখনোই করবেন না, কারণ চার্জের সময় স্মার্টফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায় তবে আগুন লাগার আশঙ্কা থাকে। তো অ্যাপকে ফোনের সব পারমিশন দেওয়া, তো আমরা সাধারণত করে থাকি কোনো অ্যাপ ইনস্টল করলে কিন্তু পারমিশন দিয়ে থাকি, তো এটা একদম করা ঠিক নয়। প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ইনস্টল করার পর সেটি বেশ কিছু দিনের জন্য অ্যাক্সেস চায়নার কাছে থাকে, কিছু হয় প্রয়োজনীয় যা ওই অ্যাপ অপারেট করার জন্য দরকার, আবার কিছু থাকে অবাঞ্ছিত। আর এখানেই ভুল করেন অধিকাংশ মানুষ, পারমিশনের নামে আপনার ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত ফাইলের অ্যাক্সেস পেয়ে যায় তারা। তাই নতুন অ্যাপ ইনস্টল করার আগে যাচাই করুন তারা কী কী পারমিশন চাইছে। তো তারপর স্মার্টফোন সফটওয়্যার আপডেট এড়িয়ে যাওয়া, যখন স্মার্টফোন কেনার পর অনেকেই আছেন যারা আপডেট বছরের পর বছর এড়িয়ে যান, মনে রাখতে হবে এই সফটওয়্যার আপডেট এমন কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকে যা আপনার ফোনে ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করতে বাধা দেয়। পাশাপাশি পাওয়া যায় একগুচ্ছ নতুন ফিচার এবং স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে, স্মার্টফোনে হ্যাং হয়ে যাওয়ার বন্ধ হয়ে যায়। অন্যের চার্জার কেবল ব্যবহার, অনেকে জেনেও এই ভুল করে থাকেন অন্যের চার্জারে নিজের স্মার্টফোন চার্জ দিলে ক্ষতি হতে পারে ব্যাটারি, চোখে না পড়লেও ভেতরে বিকল হয়ে যায় ফোনের হৃৎপিণ্ড। বর্তমানে অধিকাংশ ফোনে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়, তা সত্ত্বেও অন্য প্রযুক্তির চার্জার দিয়ে চার্জ করার প্রবণতা লক্ষ্য করা যায়, স্মার্টফোনের আয়ু কমে যেতে পারে এর ফলে। ব্যাকআপ এড়িয়ে যাওয়া, সারাদিনে কত ছবি ফাইল জমা হয় স্মার্টফোনে, সেগুলি তার আর অনন্তকাল ধরে স্মার্টফোনে সেভ করা থাকে না, তাই ফাইল ব্যাকআপ করার অপশন দেয়া হয় অ্যান্ড্রয়েড ও আইএসওতে। তো অপারেটিং সিস্টেমে এই সুবিধা পাওয়া যায়, গুরুত্বপূর্ণ ছবি ফাইল সেভ করে রাখার জন্য সেগুলো নির্দিষ্ট সময় অন্তর ব্যাকআপ করে রাখা উচিত। পাবলিক ওয়াইফাই পেলেই হুড়মুড়িয়ে শুরু হয় ইন্টারনেট ব্যবহার, কিন্তু এখানেও লুকিয়ে থাকে বিপদ। বেশ কিছু পাবলিক ওয়াইফাইয়ে ম্যালওয়্যার থাকতে পারে যা আপনার ফোনে ইনস্টল হয়ে গুপ্তচর বৃত্তি করতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। ব্যবহারকারীরা বুঝতে না পারলেও তার অগোচরেই ঘটে যায় দুর্ঘটনা, তাই পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় আপনারা কিন্তু সাবধান থাকুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন এই ভুলগুলো একদমই করবেন না। এখানে লেখাগুলো থাকলো, যদি বলতে আমার যদি কথা আপনাদের বুঝতে অসুবিধা না হয় আপনারা এটা পড়ে নিতে পারবেন। তো ভিডিওটা এরকমই, তথ্য কিন্তু এখানে আসতে থাকে এই চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন ধরনের তথ্য, জব আপডেট, তারপরে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে এখানে দেওয়া হয় এই চ্যানেলে। তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।